ভরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে ভরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে জীবন যুদ্ধের গ্লানি টানতে টানতে আজ ক্লান্ত এই দেহ এই সুন্দর ও নির্মল পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা যেন যুদ্ধে অবতীর্ণ এক সৈনিকের মতো বক্সনগর ব্লকের অধীনস্থ কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত বাতানবাড়ি ঠিক তেমনই এক ক্লান্ত জীবন যোদ্ধার নাম হলো রাজমোহন সরকার বয়স ৭০ বছর স্ত্রী শোখেনবালা সরকার বয়স ৬৫ ছেলে সন্তানহীন ও সহায় সম্বলহীন রোগাক্রান্ত এই পৌর দম্পতির জীবনে চলছে চরম সংকট ও দারিদ্রতার জ্বালা একজনের চোখে দৃষ্টিশক্তি কম আর অন্যজনের কথা শোনার ক্ষমতা কম চোখের জল ছেড়ে কান্নায় রোষ্ঠ গলায় তিনি বলেন প্রতি মাসে ওষুধ বাবদ ৪,০০০ টাকার প্রয়োজন কিন্তু এই বৃদ্ধ বয়সে কোথা থেকে এই অর্থ সঞ্চার করবে এর জন্য প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে এই বৃদ্ধ দম্পতি জানিয়েছেন পূর্বতন সরকার তথা সিপিআইএম সরকার ক্ষমতায় থাকাকালীন একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি অন্ত্যোদয় রেশন কার্ড স্বাস্থ্য বিমা কার্ড ও রাজমোহন সরকার বয়স্ক ভাতা পেয়েছেন যা প্রতি মাসে ১,০০০ টাকা করে পান কিন্তু তা দিয়ে সংসার চালাবেন নাকি চিকিৎসা করাবেন তাই হিমশিম খাচ্ছেন তিনি বলেন এই বয়সে সংসার পরিচালনায় তিনি কঠিন কোনো কাজ করতে পারছেন না রেগার কাজের উপর নির্ভরশীল বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সময়ে যথেষ্ট সহযোগিতাও করা হতো এখন অনেক দিন ধরে রেগার কাজ হয় না আর কাজে গেলেও কঠোর পরিশ্রম করতে হয় যা এই বয়সে সম্ভবও নয় চোখের জলে তিনি বর্তমান বিজেপি সরকারের কাছে একটা মানবিক আবেদন করছেন সরকার যেন ওনাদের প্রতি দয়া ও সহনশীলতার দৃষ্টিতে দেখে তাদের বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দেয় এখানে গল দিছে ভাতা দিছে সব দিছে অসরকার আমার কিনে দিয়েছে আমি মন অসুলে দিচ্ছে তো আপনার বর্তমান সরকারের কাছে কি চাইতেছেন আমি কেমনে চলতাম কেমনে চিন্তা করতাম আমার শরণ আমার জীবন নাই আমার কিছু নাই আমি কী আর করি ভাতা ভাই ১,০০০ ভাতা মিশাল করতাম ১,০০০ ভাতা ভাতা আমার সামনে ভাতা আমি ওষুধ বলি সামনে লাগে বলি মাছের লাগে ১,০০০ কেমনে চলতাম মাছের ওষুধ খাই না আমি বাঁচতাম না আমার শীত মেয়ে থাকতে আমার ভাতা আছে একটা ভাতা ভাতা দিচ্ছে আমার অতটা সুনামুরা থেকে শরীফ আহমেদের প্রতিবেদন দুরন্ত টিভি ঝুলি ঝে